সংবাদ সম্মেলন করছেন টিপু মন্ত্রী, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিন্তু আমাদের দেশে যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা যদি এক মাসের যে সাপ্লাই ঘাটতিটা আছে বাইরে থেকে আসতো যেটা ব্যালেন্স করার জন্য, সেটা যদি আমরা নাও পাই বা কমে যায়, সেটা ধরেন 1,00,000 টন পেতাম, সেটা 10,000-20,000 টন হয়তো পাবো কম, মানে সেটা তো এই একটু সময় যদি আমরা সহ্য করি, একটু সময় যদি আমরা দেশের পেঁয়াজটা দিয়ে এই একটা মাস কভার করি, আমরা নিশ্চিত। এবার আমরা চিন্তা করেছি আমাদের টিসিবি, যারা কোনো সময় সারা বছরে এই 10-12 হাজার টনের বেশি কখনোই আনে না, তাদের সারা মাসে তারা 3-4 মাস 5 মাস বিক্রি করে 2,000-3,000 টন করে, 10-12 হাজার। আমরা এবার আগের থেকে একটু চিন্তা করেছিলাম যে আমরা বেশি আনবো, 30-35-40 হাজার টন, কিন্তু এই ঘটনার পরে আমরা সোজাসুজি সিদ্ধান্ত নিয়েছি দরকার পড়লে আমরা উইল গো আপ টু 100,000 টন, 1,00,000 টন যদি মনে করি আমরা, তাহলে আমরা টিসিবির মাধ্যমে ইম্পোর্ট করব। তো এবং সব কিছু সব ব্যবসায়ীদের সাথে কথা বলা শুরু করেছি আমরা, আমাদের গতবার যে সাহায্য করেছে যেসব বড় ব্যবসায়ীরা, তো সেই মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, এসালাম গ্রুপ, বিএসআর এর মধ্যে একটা গ্রুপ আছে, এরা অনেকেই তারা গতবার বেশ এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য, তাদের সাথেও কথা হয়েছে। আজকে এই মুহূর্তে একটু আগে আমরা মেঘনা গ্রুপের সাথে কথা বললাম, উনিও বলে যে আমরা গতবারের মতো আপনাদের এই সাহায্যটা করব দেশের স্বার্থে। আমরা যেটা বললাম আপনাদের যে টিসিবির মাধ্যমে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণ আনতে, যে 4,00,000 টন মতো এরকম হবে কম বেশি, এটা আমরা কভার করতে পারবো, কিন্তু একটু সহ্য করতে হবে হয়তো এক মাস, যে এটা অর্গানাইজ করে।